এই যে 216 জন আলেমকে নিয়ে যে গণকমিশন করা হলো, এইটা কেন করা হলো, কারা করলো, এদের উদ্দেশ্যটা কি, এরা অর্থ পাইলো কোথায়, এই প্রশ্নগুলো কিন্তু এখন মানুষের মনে আছে। যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছে বলেছেন যে গণ তদন্ত কমিশনের কোনো আইনগত ভিত্তি নেই, এটা সরকার গ্রহণ করে না। ভালো কথা, সরকার গ্রহণ করে না, তাহলে কোথাকার কোন হরিদাস পাল যে তোমরা এই সমস্ত উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হইলা? 2200 পৃষ্ঠা, 2200 পৃষ্ঠার একটা রিপোর্ট 9 মাস সারা বাংলাদেশে ঘুরে তোমরা করলা, টাকা পেলে কোথায়, কে তোমাদের টাকা দিল, উৎস কোথায় টাকার, এই উস্কানি দাতা কারা, এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কারা তোমাদেরকে মাথায় নামালো, তা কিন্তু বের করতে হবে সরকার কি, নাহলে কিন্তু চরম পরিণতি ভোগ করতে হবে। কথা পরিষ্কার, এইগুলো কিন্তু হালকা ভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। এই দেশের আলেম ওলামারা শত শত বছর যাবত ওয়াজ করে মানুষকে দিনের পথে আনে, তারা কোরআন হাদিসে আলোকে কথা বলে, যদি কেউ এর বাইরে বর্তায় ঘটায় সরকার তাদেরকে কারাগারে নিয়ে যায়। বহু আলেম এই মুহূর্তে কারাগারে আছে, কেন, তারা কিছুটা উল্টা পাল্টা কথা হয়তো বলেছিল সরকারের কাছে মনে হয়েছে। এখানে আমাদের আপত্তি নাই, আপত্তি হইলো এই যে ঢালাও ভাবে 216 জন আলেমকে তারা বলল যে এরা ধর্ম ব্যবসায়ী। আরে বাবা, তোমার পিছে তো তোমার বউ নাই বা তোমার স্বামীও নাই, তোমাদের মানুষে বলে গাধা নেই, স্বঘোষিত নাস্তিক, তোমরা তো রাস্তায় একা চলতে পারো না, পুলিশ ছাড়া পি চর্ম নাই, অত্যন্ত শ্রদ্ধ, তার পিতাকেও আমি ভীষণ শ্রদ্ধা করতাম, উনি আজকে ডাক দিলে কালকে 1 লক্ষ লোক ঢাকা শহরে হয়। প্রত্যেকটা আলে বলে মা যারা এখানে কোরআন নিয়ে হাদিস নিয়ে ধর্ম নিয়ে কথা বলে, তারা কাউকে বাড়ি বাড়ি যেয়ে দাওয়াত দেয় না। মানুষের জানে যে অমুক মাদ্রাসা ময়দানে অমুক আলেম ওয়াজ করবেন রাত্রিবেলা, ঘুম কামাই দিয়া হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়, আর আমরা তো মিলাদে দাওয়াত দিল 4 জন লোক আসে না টাকা ছাড়া, কাউকে যে দেবেন কত, কোন মিলাদে যাব, রাজনীতিতে দাওয়াত দিলি কাউকে যে কত বাজেট কত, আপনারা বুঝেন না ধর্মের উপরে মানুষের কত আস্থা, এই সমস্ত আলেমদের উপরে কত আস্থা, এরা ডাক দিলে, এই কজন আলেম ডাক দিলে ঢাকা শহরে 50 লক্ষ লোক জমায়েত হতে পারে, তোমরা হরিদাস পাল ডাক দিলে 50 জন লোক তোমাদের পিছে আছে, কালকে যদি তোমার পিছ থেকে এই এসবি সরে যায় তুমি কি রাস্তায় নামতে পারবা, কেন এই উস্কানি কথা বলো, কে তোমাদের নাম মাঠে নামাইছে, সেইটা একটা গণ তদন্ত কমিশন করতে হবে। এদের বিরুদ্ধে সরকার যদি না করে তাহলে কিন্তু সরকার মারাত্মক ভুল করবে, কারণ এই সামনে নির্বাচন রেখে সরকারের মুখোমুখি দাঁড় করে দিয়েছে আলেম সমাজকে, এইটা কারো প্রত্যাশা হতে পারে না। সামনে আগামী 1 বছর পরে নির্বাচনের সবকিছু শুরু হয়ে যাবে, ইতিমধ্যে চাল ডাল তেল লবণ সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। পিকে হালদার একজন অবিবাহিত, পিকে হালদার আগে যাওয়ার আগে, পিকে হালদার বিষয়ে আগে যাওয়ার আগে আমি একটু একটু আপনাকে প্রশ্ন চাই আগের প্রসঙ্গেই, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে স্টেটমেন্ট আজকে দিয়েছেন যে ঘাদানিক বা যারা গণকমিশন সরি যে স্টেটমেন্টটা দিয়েছে সেটার আইনি কোনো ভিত্তি নেই, তিনি একথা স্পষ্ট আপনিও বলেছেন, তিনি বলেছেন, কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এই যে প্রতিবেদনটা প্রকাশ করার আগে যে অনুষ্ঠান করা হয়েছিল এই প্রতিবেদনটাকে ঘিরে, সে প্রতি অনুষ্ঠানের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, তিনি এটাকে হয় কি রাজনীতিবিদরা যখন আমাদের ডাকে, একটু আগে আমি গেছিলাম একটা মন্দিরে, আর আপনার এই টক শো করে যাব আবার একটা মাজারে কিছু তবরক বিতরণ করতে, মানে বেশ দামি, আমাদের কিন্তু মাজারও যাইতে হয় মন্দিরও যাইতে হয় রাজনীতি করতে হলে, যে আসে তার কাছ থেকে মালা নিতে ফটো তুলতে হয়, এখন তারা আইসে একটা ইন্ডিয়া কাজে ভালো আপনাদের কাছ থেকে পাইলাম রাখলাম, পরে উনি যখন দেখছে যে এইটার মধ্যে এই ঘটনা
তখন স্পষ্ট বলে দিয়েছে যে গণতদন্ত কমিশনের কোন আইনগত ভিত্তি নেই, এরা একটা ফালতু লোক, কোথাকার কোন হরিদাস পাল এগুলো দিছে, এইগুলো নিয়ে সরকার কোনো মাথা ব্যথাকে নাই। অতএব আলেম সমাজ যখন দেখা করতে গেল তাদের স্পষ্ট জানিয়ে দিল যে না, এটা নিয়ে সরকার কোনো কিছু চিন্তা করতেছে না। এরা তো যাইয়ে সব জায়গায় জায়গায় দিছে, 200 পৃষ্ঠার বই ছাপাইতে কত টাকা লাগে, কে তাদেরকে অনুমতি দিচ্ছে, কে করতে টাকা পয়সা পাইছে, এই বের করতে হবে সরকারকে, তাহলে কিন্তু তারা হয়তো সংগঠনের নিজস্ব অর্থায়নও হতে পারে। প্রশ্ন হলো তাদের যে অভিযোগগুলিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তাদের অভিযোগগুলো হলো যে একদম কোনো বুকে বউ বিতন, আরে শুনেন, ওয়াইজ যারা তারা তারা ওয়াজের মধ্যে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে সমাজে। না না, কোনো বিদ্বেষ ছড়ায় না, তারা বলুক যে কোথায় কার ঘৃণা ছড়াইছে, যদি কেউ কিছু বলে থাকে সেই কেজন ওয়াজ দিকে জেলে গেছে। একজন পিস্তি হুজুর ছিল মাদানি, সে বলছিল এই প্রধানমন্ত্রীর মান্না, সে জেলে চলে গেছে, আমরা কিছু বলি নাই। তো কোথায় কোন জায়গায় কি বলছে কোরআন হাদিসের জানে কেউ? তাদের যাদের কোরআন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, সম্পর্কে জ্ঞান নেই, 1000 মাদ্রাসার কথা বলা হচ্ছে যে 1000 মাদ্রাসার মধ্যে জ্ঞান নেই, এই সমস্ত নাদাল বান্দা, অশিক্ষিত কুশিক্ষিত লোক, যেখানে যত পণ্ডিতই হোক, তারা কিন্তু হাদিস সম্পর্কে কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। এটা দীর্ঘ পড়াশোনা করতে হয়, একজন আহলে হাদিস হইতে হইলে কত লেখাপড়া করতে হয়, কোরআনের তাফসির করতে হলে কত লেখাপড়া করতে হয়, এটা তারা জানে? তা তুমি বাবা এই এর মধ্যে ঢুকলে কেন? এমনি বলো যে আমি সর্বোচ্চ নাস্তিক, আমি গাধা নেই, তারপরে আবার ঢুকছো এদের মধ্যে, এটা কোনো ভালো লক্ষণ না। আমি মনে করি এইটা উস্কে দেওয়ার জন্য একটি বিরাট পরিকল্পনা, যদি সরকার এর মধ্যে না থাকে তাহলে সরকার গিয়ে এটা বের করতে হবে, এর পিছনে কারা আছে, কারা ইন্ধনদাতা, এই 9 মাস এদেরকে এদেরকে খাওয়াইয়ে পরে বাংলাদেশ কারা ঘুরেছে, কোনো আলেম? শোনেন, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে কিন্তু আওয়ামী লীগের দ্বারা প্রধান অতিথি, এখন সরকারে কারা? আওয়ামী লীগ, প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ, বকুলবার ওখানে যদি ওয়াজ হয় প্রধান অতিথি আওয়ামী লীগের দ্বারা যাবে, হয় এমপি যাবে, নাহলে উপজেলা চেয়ারম্যান যাবে, নাহলে ওই ইউনিয়নের চেয়ারম্যান যে বসবেন একটা চাদর নিয়ে, যে উনি হলো প্রধান অতিথি, স্টেজে বসা, সেখানে সরকারের বিরুদ্ধে কথা বলতে তারাই তো সেখানে ধর, তাহলে তুমি ধরো আর কে না। তারপরে যে অর্থের কথা উঠছে, কোন আলেমের কোনো বাড়িঘর আছে ঢাকা শহরে? দেখা যে ধানমন্ডি, গুলশান, বনানী, বিরাট বিরাট অট্টালিকা, গেলদার মতন আছে, কোন আলেম কি বিদেশে 1 পয়সা পাঠাইছে? মানি লন্ডারিং মামলা কিভাবে আসে? 1 পয়সা কোনো আলেম পাঠাবে কোথায়, কার কোথায় পাই পাইছে? আরে জনগণ টাকা দিয়ে মাদ্রাসা চালায়, তোমার বাপের টাকা? আমি যদি টাকা দিই তোমার কাছে কেন আমি হিসাব দেবো? যারা টাকা দেয় তারা কি কেউ ওদের কাছে নালিশ করছে যে আমি টাকা দিছি, আমার টাকাটা জোর করে নেছে? তোমরা যে টেলিফোন কইরা মানুষকে জেলের ভয় দেখে টাকা খাইছো, টাকা নিছো, বই ওখানে গেছো, তোমাদের বুদ্ধি তো মামলা হয় নাই, লঘু দণ্ড দিছে তোমাকে, ওদের সরাই দেওয়া হয়েছে, তোমার তো 12 বছর জেল হইতো, যে তুমি একটা ব্ল্যাকমেলিং করে টাকা নিয়েছো একটা লোকের কাছ থেকে। এই সমস্ত নিয়ে জানি ঘাটাঘাটি কম করা হয়, ধর্ম নিয়ে কেউ ঘাটাঘাটি করতে পারবে না। আমাদের এই দেশের 90% লোক বা 95% লোক হলো ধর্ম মুসলমান, সেই দেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি বাসছি, অত্যন্ত শান্তিপূর্ণ মধ্যে জানি কেউ মেজের কাঠে দিয়ে এই আগুন লাগায়, এই আগুন জানি কেউ ঘি ঢালতে না পারে, সরকারকে সতর্ক থাকতে হবে। এখন আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে ছোট্ট করে যদি বলেন, পরে আমরা সদা স্বাগত। এই ব্যাপারে কোনো মন্তব্য নাই, মাননীয় প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রী সম্পর্কে কিছুটা মানে এটা কি আপনি কথার কথা নাকি আসলে? আমি একদমই একটা কথার কথা মনে করি যে উনি পদ্মা ব্রিজ করতে গিয়া কিছুটা হাস্য রসিকতা এনে এখানে খুব হালকা ভাবে কিছু কথা বলেছেন, এটাকে আমি খুব একটা কিছু মনে করি না। জি, এটা কি কোনো কিছু মনে করেন না? না, এটা আমি বললে খারাপ লাগতো, এটা যদি সমবয়সী হয় সমকক্ষ হয় একজন প্রধানমন্ত্রী, এরকম কি না যে আপনারা মার্জড উইথ দ্য গভর্নমেন্ট বা মাননীয় প্রধানমন্ত্রী, যে কারণে আপনি বলতে চাচ্ছেন না
এরকম না, কোন ব্যাপার কারণ হলো কিনা কিন্তু শুনেন, আমরা বা একটা বলতে পারি না কেন, কম্প্রোমাইজের রাজনীতি করার মধ্যে আপনারা একটা কৌশলী অবস্থান থেকে না বলতে যাচ্ছেন? মানে আমরা কোনো এটা কম্প্রোমাইজ বিএনপি করি থেকে না। যেমন, বিএনপি থেকে যেমন বলা হচ্ছে যে আজকে যেমন বিএনপির চেয়ারপার্সনের, বিএনপির সম্মানিত মহাসচিব বলেছেন যে এই বক্তব্য প্রচ্ছন্নভাবে খালেদা জিয়াকে হত্যার হুমকি। আমরা যারা রাজনীতি করি, রাজনীতি ভাবি, রাজনৈতিক চিন্তা করি, তারা কল্পনাও করতে পারি না একজন প্রধানমন্ত্রী এভাবে বিরোধী দলের নেত্রীকে হুমকি দিতে পারেন। বৃহস্পতিবার নীলফামারী তিনি রাজনৈতিক যারা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে এসব কথা বলেন। আমি যদি এখন বলি যে একটি গণতান্ত্রিক সরকার প্রধান, অতীতে একটি গণতান্ত্রিক সরকার প্রধান সম্পর্কে এই গণতান্ত্রিক ভাষা ব্যবহার করছে, এইটা তো আমাদের স্বৈরাচারের ভাষা না। 90-এর পরে যত ভাষা আসতেছে এগুলো তো গণতন্ত্রের ভাষা, সেই জন্য আমরা এইগুলোকে কোনো কিছুতেই মনে নেই না। আমরা মনে করি এই যে দুইটি দল যা বলে এটা সবই হচ্ছে কিন্তু মানে আপনি গণতন্ত্রের কি মধ্যে বোঝাতে চাচ্ছেন এরকম কিনা যে আপনারা স্বৈরাচার ছিলেন, আপনাদের সময় এই ভাষা ব্যবহার করেন নাই, এখন যারা দেশে না। গণতান্ত্রিক এরকম? আমরা যা কিছু করছি আমরা জনগণের মাপ চেয়েছি ভাই, আমরা ক্ষমতায় এসেছিলাম বিনা রক্তপাতে একটা কুকুরিয়া, আবার বিনা রক্তপাতে আমরা ছেড়ে দিয়ে আসছি এবং আমরা গণতন্ত্রের পথে আছি। এখন দুইটি দল 90-এর পর থেকে যে এই যে গণতান্ত্রিক চর্চা শুরু করছে, এর মধ্যে আমরা কিছু কিছু এটা গ্রহণ করতেছি, দেখতেছি, অনুধাবন করছি, কিন্তু আমাদের ওই সময়ের সাথে এটা খুব অমিল মনে হয়, কোথাও মিলাইতে পারি না এই একটা একটা ডিরেক্ট প্রশ্ন, আপনাদের রেজিম আর এখন গণতান্ত্রিক রেজিম, যেটা আপনি বলছেন আপনাদের সময়টাকে সবাই যেহেতু ট্রেন করছে অথরিটেরিয়ান আমাদেরকে হিসেবে, যদি আপনি বলেন যে কম্পারিজন ওই করুন কিভাবে? সময় কি গণতন্ত্র ছিল, এই সময় কতটুকু গণতন্ত্র, আমরা বলবো যে আপনি যদি মার্কিং করেন আমাদের সময় যদি গণতন্ত্র 80% থাকে, এখন আছে 40%। আমাদের সময় সাংবাদিক চুটি চিপে ধরে নেয়, আমাদের বিরুদ্ধে যা তার লিখছে আমরা কাউকে কিছু করতে যাই নাই, একজনকে জেলে নিতে যাই নাই। আমাদের সময় যদি কিছু করে থাকি তার থেকে 1000 গুণ বেশি এখন অবাল লাগছে। এরশাদের বিরুদ্ধে মানিলাল নাই মামলা আনতে যাইয়া সারা বিদেশ ঘুরে ঘুরলো, সারা বিশ্ব ঘুরলো, একটা পয়সা করতে পারলো না, একটা পাউন্ড পেলো না। আর এখন শুধুমাত্র পিকে হালদারের 12,500 কোটি পেয়ে গেছে একজনের কাছে, আর কত পিকে হালদার, এগুলো তো একজন মাত্র চিনে বুটি, শতে শতে পিকে হালদার লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে নিছে, কে তা হিসেব রাখে? কিন্তু গণতন্ত্রের শুভ দাস আপনার কাছে আমি আবারও আসছি।